নমস্কার, ব্যঞ্জন বর্ণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে পেঁয়াজ রসুন দিয়ে আমিষ ছোলার ডালের রেসিপি শেয়ার করছি। এখানে 200 গ্রাম ছোলার ডাল 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি, ফলে ছোলার ডালটা কিছুটা নরম হয়ে থাকবে। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি টমেটো। এখানে 1টা বেশ বড় সাইজের টমেটো, সেটাও কেটে রেখেছি। 7-8টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি, তবে ঝালটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। আদা কুচিয়ে নিয়েছি, এখানে 20 গ্রাম আদা রয়েছে। আর রসুন এখানে মিডিয়াম সাইজের 2টো রয়েছে, আর কোয়া হিসাবে বললে 30 থেকে 35 কোয়া। ফোড়নে যা যা লাগছে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা জিরে, 2 ইঞ্চি পরিমাণ একটা দারুচিনির টুকরো, তার সাথে নিয়েছি 3-4টা লবঙ্গ, 4টে ছোটো এলাচ এবং 1টা বড় এলাচ। এই হলো মূল উপকরণ, আর বাকি যা যা লাগছে সেটা আমি রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি। গ্যাসে কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার ফোড়নটা দিয়ে দিলাম। 10-12 সেকেন্ড মতো ফোড়ন তেলে ভাজা ভাজা করে নেব, আর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধটা পেরোবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ফোড়নে তেজপাতা এবং শুকনো লঙ্কা একটু ছিঁড়ে ব্যবহার করেছি, এবং ছোট এলাচ, বড় এলাচ ও দারুচিনিকে একটু থেঁতো করে নিয়ে তেলের মধ্যে ব্যবহার করেছিলাম। পেঁয়াজ এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলার পেস্টটা তৈরি করে নিচ্ছি। মিক্সির জারে নিয়ে নিচ্ছি আদা কুচি, ছাড়িয়ে রাখা রসুন এবং কাঁচা লঙ্কা। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, আর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট এদিকে তৈরি হয়ে গেল, আর ওদিকে পেঁয়াজ ভাজাও প্রায় হয়ে গেছে। পেঁয়াজগুলো খুব বেশি লাল করে ভাজবো না, মোটামুটি গায়ে ভাজা রং এলেই এর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করলাম, মানে আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে 2-1 মিনিট মতো একটু কষিয়ে নেব। দু মিনিট মতো পেঁয়াজের সাথে মশলাটা কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু চিনি। রান্নার টেস্টে ব্যালেন্সের জন্য এই চিনিটা অবশ্যই প্রয়োজন। আর মিক্সির বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দিলাম, কারণ যেহেতু গুঁড়ো মশলাগুলো পড়েছে তাই মশলাটা ড্রাই হয়ে যাবে, একটু জল দিলে মশলা কষানোটাও ভালো হবে। সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছু একসাথে 3-4 মিনিট মতো কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই কষানোর কাজটা করছি। মিডিয়াম ফ্লেমে 4 মিনিট কষানোর পর গ্যাসের ফ্লেম লো করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর 6 মিনিট পর যখন ঢাকাটা খুললাম, তখন দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর টমেটো পেঁয়াজ খুব সুন্দর নরম হয়ে গেছে। এই খুন্তিটা দিয়ে একটু হালকা ম্যাশ করে নিচ্ছি। মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার জল ঝরিয়ে রাখা ছোলার ডাল মশলার মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 4-5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এইভাবেই ভাজতে থাকবো। এইভাবে ভাজলে ছোলার ডালের যে কাঁচা গন্ধ সেটাও চলে যায়, আর তাছাড়া ডালের মধ্যে একটা সুন্দর ফ্লেভারও আসে, যেহেতু মশলার সাথে ভাজা হচ্ছে, ফলে সেটা খেতেও খুব ভালো হয়। 5 মিনিট পর দিয়ে দিচ্ছি গরম জল। এখানে জলের পরিমাণটা দেখতে বেশি মনে হলেও এই ডালটা কিন্তু পাতলা হবে না, ঘনই হবে। যেরকম আমরা ছোলার ডাল লুচি পরোটার সাথে খাই সেরকমই তৈরি করব। জলের পরিমাণটা বেশি দিচ্ছি কারণ ডালটা তো এর মধ্যে সেদ্ধ হবে, তো সেদ্ধ হওয়ার পর ডালটা ফুলে যাবে আর এই জলটা অনেকটাই টেনে যাবে। আর এই হলো সেই স্পেশাল মশলা যা ছোলা ডালের স্বাদকে দ্বিগুণ করে তুলবে। এখানে 1/2 চা চামচেরও কম গোটা জিরে, সম পরিমাণ গোটা ধনে এবং সম পরিমাণ গোটা মৌরি, এই তিনটে জিনিসকে আমি শুকনো কড়াইতে হালকা ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা এসব কিন্তু কিচ্ছু নেই, শুধু জিরে, ধনে এবং মৌরি রয়েছে, এবং প্রত্যেকটার পরিমাণ সমান রাখতে হবে। ডালের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2-3 বার ফুটিয়ে নেওয়ার পর ডালটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য। হাই ফ্লেমে 3টে সিটি আসার পর গ্যাসের ফ্লেম লো করে দেব, আর লো ফ্লেমে 1টে সিটি এলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর প্রেশারের স্টিম নিজে থেকে যখন সম্পূর্ণ বেরিয়ে যাবে তারপরই ঢাকনাটা খুলব। প্রেশারের সম্পূর্ণ স্টিম বেরিয়ে গেছে, এবার আমি প্রেশারের ঢাকনাটা খুলছি। আর দেখুন যতটা পরিমাণে জল দিয়েছিলাম তা কিন্তু এখন নেই, যেহেতু এর মধ্যে ডালটা সেদ্ধ হয়েছে, তো জলটা বেশ অনেকটা টেনে গিয়ে গাঢ় হয়ে গেছে। আর ডালটা দেখুন দেখতে একদম গোটা গোটাই থাকবে, কিন্তু একদম সুসেদ্ধ।
আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এর পরের যে স্টেপটা সেটা আপনাদের করার প্রয়োজন নেই, আমি রান্নাটি দেখাচ্ছি, সেই জন্য আবার প্রেশার কুকার থেকে কড়াইতে নিয়ে নিচ্ছি। আপনারা প্রেশার কুকারের মধ্যে এই বাকি কাজটা করে নেবেন। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ভোরে ঘি। বাড়িতে ধনে পাতা থাকলে সেটাও কুচিয়ে ব্যবহার করতে পারেন, আর যদি কাসুরি মেথি ভালো লাগে সেটাও একটু দিতে পারেন। তবে আমি এখানে ধনে পাতা কাসুরি মেথি দুটোই বাদ রাখছি, ঘি গরম মশলা দিয়েই রান্নাটি কমপ্লিট করছি। এখন গ্যাসের ফ্লেম লোতে রয়েছে, ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর এইভাবেই কিছুক্ষণ স্ট্যান্ডিংটা আমি রাখার পর পরিবেশন করব। রুটি লুচি পরোটার সাথে তো দুর্দান্ত লাগেই, তাছাড়া কিন্তু আপনারা পোলাও ফ্রাইড রাইসের সাথেও পরিবেশন করতে পারেন, ভালো লাগে ভীষণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন, চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারেন। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।